প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টি হলো, আপনি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেছেন। এই প্রেজেন্টেশনের প্রত্যেকটি স্লাইডে আপনার ঠিকানা লিখতে চান এবং ঠিকানাটি স্থায়ীভাবে থাকবে, যেটি হয়তো এই কাজটি না জানলে কেউ ঠিকানাটি মুছতেও পারবে না। তাহলে কাজটি কিভাবে করবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করি। দেখুন, আমি একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করলাম। ওপেন করার পরে এই যে প্রথম স্লাইডে ক্লিক করলাম, প্রথম স্লাইডে ক্লিক করার পরে খুব সহজ কাজটি, প্রথম স্লাইডে ক্লিক করার পরে এই যে ভিউয়ে ক্লিক করলাম, ভিউয়ে ক্লিক করার পরে এই দেখুন এই যে স্লাইড মাস্টার, এই স্লাইড মাস্টারে ক্লিক করলাম। স্লাইড মাস্টারে ক্লিক করার পরে এখানে একটি টেক্সট নিতে হবে, যে টেক্সটে আমার লিখা আছে আমি এমএস ওয়ার্ডে লিখে রাখছি, জাস্ট এটা কপি করে নিয়ে আসছি। দেখুন, এটা আমি কন্ট্রোল সি করলাম, তারপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে গিয়ে এখানে জাস্ট কন্ট্রোল ভি অর্থাৎ পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এটিকে সেন্টার করা আছে আমার, আপনারাও সেন্টার করে নেবেন। তারপরে একেবারে নিচে নামিয়ে দেন, টেনে নিচে নামিয়ে দিলাম। এখন যদি আমি এখানে যে ক্লোজ মাস্টার ভিউ এখানে ক্লিক করি, তাহলে আপনার প্রত্যেকটি পেজে লিখাটি হয়ে যাবে। দেখুন, প্রত্যেকটি পেজের অর্থাৎ প্রত্যেকটি স্লাইডে আপনার এই ঠিকানাটি লেখা আছে, প্রত্যেকটি স্লাইডে লেখা আছে। এখন মজার বিষয় হলো, এখানে ক্লিক করলে এই লেখা, সাধারণ যে লেখা আছে এই লেখার উপরে ক্লিক করলে টেক্সট আসবে এবং এটা দেখুন ডিলিট হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড করে আবার আনডু করলাম, কিন্তু আপনি এখানে চাইলেও ডিলিট হবে না, এখানে চাইলেও আপনার টেক্সট আসবে না। অর্থাৎ এটাই হলো স্লাইড মাস্টারের কাজ। এখন যদি এই লেখাটি আবার মুছে ফেলতে চান, তাহলে কি করতে হবে? দেখুন, মুছে ফেলতে চাইলে আবারও আমরা প্রথম স্লাইডে গেলাম, গিয়ে আবারও ভিউয়ে গেলাম। ভিউয়ে যাওয়ার পরে এই যে স্লাইড মাস্টার, এই স্লাইড মাস্টারে ক্লিক করলাম। স্লাইড মাস্টারে ক্লিক করার পরে জাস্ট এখানে এখানে আপনি এটা ডিলিট করে দিবেন। ডিলিট অপশনে ক্লিক করার পরে আবার ক্লোজ মাস্টার ভিউ এটাতে ক্লিক করুন। দেখুন, কোনো পেজে আপনার লেখাটি নেই, কোনো পেজে নেই। এখন আপনি যদি আবারও লিখতে চান, তাহলে একইভাবে ভিউয়ে ক্লিক করুন, স্লাইড মাস্টারে ক্লিক করুন, তারপরে আমার এটা কপি করা আছে, জাস্ট আমি পেস্ট করে দিলাম। আপনারাও কোনো জায়গায় লিখে এমএস ওয়ার্ডে কিংবা নোটপ্যাডে লিখে এটা কপি করে এখানে দিতে পারেন। লেখাগুলি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ছোট বড় চাইলেই করতে পারেন। তারপরে আমরা এখানে আবার ক্লোজ মাস্টার ভিউ করব। দেখুন, প্রত্যেকটি স্লাইডে আবার লেখাগুলি হয়ে গেছে। এই লেখাগুলিকে আপনি যদি মনে করেন যে আপনার ঠিকানাটি থাকবে, তাহলে পরে এখানে থাকবে, আপনি তুললে ইচ্ছা করে তুলতে পারবেন। বাট আপনার কন্টেন্টটি কেউ যদি মনে করে ডাউনলোড করবো, ডাউনলোড করে সেখান থেকে ক্লাস নিব, তাহলে তার যদি এই কাজটি অজানা থাকে, তাহলে আপনার এই যে ঠিকানাটি এটা থেকে যাবে। যেমন আমার লেখা আছে, মোহাম্মদ জহুরুল ইসলাম, প্রভাষক, ভূগোল বিভাগ, নুরুজ্জামান বিশ্বাস কলেজ, আল্লাহর দরগা, দৌলতপুর, কুষ্টিয়া। এই ঠিকানাটি যদি তুলতে হয়, তাহলে অবশ্যই তাকে এই কাজটি জানতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি মনে করি একটি চমৎকার কাজ আমরা শিখলাম, এবং আমার ভিডিও টিউটোরিয়াল থেকে এই কাজটি শিখে আপনারা যদি আপনাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে উপস্থাপন করতে পারেন, তাহলেই আমার ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করা সার্থক বলে মনে করব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।